আসসালামু আলাইকুম। আমাদের আসলে গত কিছুক্ষণ আগে যে লাইভটা আমরা শেষ করেছি, হঠাৎ করে কারেন্ট চলে গেছিল। তো আমরা কারেন্ট আসার পর বাকি কাজগুলো, যারা আগে মানে আগের কাজগুলো দেখেনি, তারা আগের ভিডিওটা একটু দেখে নিতে পারেন। আমরা মানে বাকি কাজটার জন্য আসলে দ্বিতীয় লাইভ করা শুরু করো। আমরা এরপরে নেপিয়ারগুলো কাটবো, যে নেপিয়ারগুলো কেমন কাটা যায় সেটা একটু আপনাদেরকে দেখাবো। নেপিয়ার ঘাসগুলো এবং আপনারা চাইলে ভুট্টার গাছও কাটতে পারবেন। দোকানে এলোমেলো খড়গুলো আমরা একটু দিব, যে এলোমেলো খড় কাটা যায় কিনা অনেকেই প্রশ্ন করেন। আমরা একটু কেটে দেখা যাচ্ছে এই মোটামুটি শেষের দিকে। আগের সাইজগুলো একটু আপনাদেরকে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন কেমন সাইজ হয়েছে আর কি। আসলে সিটুগুলো আগে যেগুলো দেখেছিলেন, এই সিটুগুলোতে এইভাবে এরকম কাজ বা এরকম সাইজ আসলে আপনারা দেখছেন কিনা আমি জানি না, কিন্তু এই মডেলের যে মেশিনগুলো আমরা এনেছি সেগুলো এত সুন্দর সাইজ হচ্ছে, আসলে আপনারা একদম বুঝতেই পারছেন আসলে কত সুন্দর সাইজ হচ্ছে। তো আমরা নেপিয়ারটা একটু সেট করো, নেপিয়ারটা দেখি। নেপিয়ার আমরা নেপিয়ারের ঘাসগুলো একটু দেখব কেমন কাটা যায়। আসসালামু আলাইকুম। জি, এই মোটামুটি একটু অল্প সময়ে দেখেন কতগুলা পিতল চর, কতগুলো ঘাস আমরা কেটেছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন নেপিয়ার ঘাসগুলো, আমরা নেপিয়ার ঘাসগুলো একটু কাটা দেখবো। নেপিয়ার ঘাসের জন্য এটা সেট করো, নেপিয়ারগুলো একটু দেখি। আমরা একটু নেপিয়ার গুলো দেখবো যে কেমন কাটা যায়। দেখো তার নিয়ে আসো,
সুন্দর সাইজ হয়ে কাটা হয়েছে নেপিয়ার গাছগুলো। একদম গোড়া গুলো কত মোটা সেটাও দেখেন, কেটে ফেলছে কত সাইজ করে, একটা নিখুঁত সাইজ হয়েছে দেখেন, কোনো বড় কিন্তু নাই। তো আমরা আরেকটা সাইজ দিয়ে দেখব, পরের সাইজটা একটু দেখব। মোটামুটি শেষ। আমরা আজকে যেগুলো সাইলেজ যেগুলো আমরা নেপিয়ার ঘাস এনেছি সেগুলো কাটা শেষ। আমরা একটু দেখাই আপনাদের কেমন সুন্দর সাইজগুলো হয়েছে। দুইটা সাইজ করলাম আমরা, এর আগে একটা সাইজ দেখিয়েছি, এখন আরেকটা সাইজ দেখে নেব। সুন্দর করে কাটা হয়েছে, যেটা আসলে হাতে কাটাও মনে হয় এত সুন্দর হবে না, কারণ এলোমেলো হবে। এই যে 1 ইঞ্চি এবং 1/2 ইঞ্চি আমরা দুইটা সাইজ করেছি, আর খড়গুলোতেও এরকম সেম আমরা 1/2 ইঞ্চি 1 ইঞ্চি করেছি। ওখানে গিয়ার সিস্টেম দেওয়া আছে, গিয়ার সিস্টেমগুলো ব্যবহার করে করতে হবে। এই দুইটা সাইজ দুই হাতে দেখতে পাচ্ছেন। তো এই ছিল মোটামুটি ভিডিও। আমরা কারেন্টের কারণে আসলে ভিডিওটা পজ করতে হয়েছিল। আমরা আপনারা পুরো ভিডিওটা দেখার জন্য আগের লাইভটা একটু কষ্ট করে দেখবেন, যারা মিস করে গেছেন তারা একটু আগের লাইভটা দেখে আসবেন। ওটাতে আমরা পুরো বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছি, যে আমাদের এই খড় নেপিয়ার ঘাট কাটার যে ছোট্ট মেশিনটা, এই মেশিন দুইটা, একটা হচ্ছে কনভেয়ার C2+ এবং নন কনভেয়ার যেটা C2, এই দুইটা মেশিনেই আমরা দেখালাম আজকে আপনাদেরকে। এটার পূর্ণাঙ্গ ভিডিও খুব শীঘ্রই আসবে। এটা অর্ডার করতে চাইলে অবশ্যই কল করবেন, সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন যে কোনো কুরিয়ার। আমাদের মোবাইল অ্যাপস ডাউনলোড করে নেবেন এবং আমাদের ওয়েবসাইটে ভিজিট করে অর্ডার করতে পারবেন। সবাই ভালো থাকেন। হ্যাঁ হ্যাঁ, এলোমেলো খড়টা একটু কাটায় দেখো, এটা একটু চাপায় না ওদিকে। আচ্ছা, আমরা শেষ করছি না ভিডিওটা, আমি এলোমেলো খড় বাকি একটু আছে ওটাও একটু আমি আপনাদেরকে দেখিয়ে শেষ করি ভিডিওটা, যে এলোমেলো খড়ও যে কাটা যায় সেটা একটু আমরা দেখাই আপনাদেরকে। ছিল আজকের মোটামুটি ভিডিও, আমরা দুইটাই দেখালাম। এই যে এখানে এলোমেলো কাটার পরও দেখেন, এটা হচ্ছে মোটামুটি একই রকম আছে। তো ভিডিও আর বাড়াবো না, সবাই ভালো থাকেন এবং পূর্ণাঙ্গ ভিডিওটা দেখার জন্য আগের লাইভটা একটু কষ্ট করে দেখবেন। আমরা আরও পুরো ভিডিও দিব ইউটিউব চ্যানেলে, আমাদের ফেসবুক পেজে, সব কিছুতেই।
সবাই আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।